বাগমুন্ডির বুর্দা বুকাডি ষোলো আনার উদ্যোগে ১৭তম মহাদেব মেলা আয়োজিত হলো কয়রাবেড়া ড্যামের সামনে। টুসু প্রতিযোগিতা, ছৌ নৃত্য, ঝুমুর, রামায়ণ পাঠ, মহাকালের পূজা অর্চনা করা হলো মেলাতে বলে জানান মেলা কমিটির সম্পাদক রাকেশ মাহাতো সহ অন্যান্যরা। জঙ্গলমহল টেলিফোন হিসেবে রাতে সাত দিন মেলা কমিটির পক্ষ থেকে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। কারণ আমাদের এই সব মেলাগুলোর মূল ঐতিহ্য হচ্ছে টুসু, টুসু মেলা। এমনকি এই মেলাগুলোকে তো মকর দিনে চৈতের জল ধরে, তাই তো? আর মকর দিনে আমরা কাঁদি, এত আনন্দের মধ্যে আমাদের চোখে জল আছে, তাই তো? তো পরবর্তী জীবন কিনে যাবো ঈদ করো মকর বাঁধনা, আমরা ভুলে থাকি কি গো দুঃখের কান্না, তাই তো? ঈদ করো মকর বাঁধনা, আমাদের সমাজের যে ঈদ করো মকর বাঁধনা এই চারটা পরব আমরা আবার সমাজের দুঃখ ভুলে যাই, তার মধ্যে আমাদের মকর পরব পেরাই নিছে, তাই তো? আর মকর পরব বাঁধনা পরব মানে কি গো, মেয়েদেরকে মেয়েদের ঘরকে মেয়েদের কি করতে হয়, বাপের ঘরকে যাতেই হয়, তাই তো? কারণ শ্বশুর ঘরে থাকে কি বাসুর থাকে, শ্বশুরটা মেয়ে দুঃখের সঙ্গে বলে কি গো আমি বাহি বল গায় মুখ মকায়ে ওহ বাঁচিব কেমন করে গো। আমরা প্রায় দুটার থেকে এসেছি এখানে, বিভিন্ন আখড়াতে বিভিন্ন প্রোগ্রাম, আশা করি এদিকে ঝুমুরের প্রোগ্রাম রয়েছে, এদিকে বুগবুগি ড্যান্স, আবার এদিকে টুসু মেলা। নিরাপত্তাও প্রায় খুব সুন্দর এবং কমিটি আছে, রাকেশদা উদ্যোগ করে এত বড় প্রোগ্রাম করছে এবং তার সহযোগিতায় অনেক গ্রামের সদস্য রয়েছে এটার মধ্যে, এবং কমিটিকে খুব ভালোভাবেই ধন্যবাদ জানাই। খুব সুন্দর সাইকেল গাড়ি সমস্ত রাখার ভালো ব্যবস্থা রয়েছে। মহিলাদের নিরাপত্তা বলতে এখানে খুব ভালো, বলতে গেলে যেমন ওইখানে আখড়াতে দুদিকে ভাগ করা আছে, মহিলাদের ক্ষেত্রে মহিলা, পুরুষদের ক্ষেত্রে পুরুষরাও, সমস্ত লোকের ক্ষেত্রে ভালো, সেবিক ভাইরাও আছে। আমি বাগমুন্ডি একড়া থেকে, আমার নাম বিধানচন্দ্র কুমার। হ্যাঁ, মেলাটা তো খুবই সুন্দর, ফার্স্ট টাইম আমি এসেছি এখানে, অনেক সুন্দর আপনার মানে ভিউটা তো খুবই সুন্দর, আর মানে অনেক দিন থেকে অনেক বেশি লোক, এত লোক তো এই পাশে মেলায় কোনো দিন আমার দেখা নেই। আর কি বলছেন বুঝতে পারছি না, কি বলছেন? নিরাপত্তা তো 100% নিরাপত্তা আছে, জায়গায় জায়গায় সিভিক পুলিশরা আছে, ইভেন মেলা কর্তৃপক্ষ আছে, আমিও তো নিজের ফ্যামিলি নিয়ে এসেছি, তো আমি তো 100% মানে সিকিউর ফিল করছি এখানে। আমি জামশেদপুর থেকে এসেছি, বাট আমি এখানে রে 10 বছর পরে এসেছি এখানে, খুব ভালো লাগলো এসে। আমার নাম কিশোর কুমার। আজকের এই যে মেলা মহাদেব মেলা, এটা এবছর 17 বছরে হতে চললো, এবং এইখানে মানুষের যে জনসমাগম এবং বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা দেখতেই পাচ্ছেন, এইদিকে আমাদের
পুরুলিয়া জেলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সমস্ত টুকরো টুকরো আমরা এখানে দেখানোর চেষ্টা করি। এখানকার আরও অন্যতম আকর্ষণ হলো টুসু। টুসু এখনও আসছে, রাস্তায় আসছে, আপনারা দেখতে পাবেন অনেক দূর দূরান্ত থেকে, এমনকি ঝাড়খণ্ড থেকেও হাজারে হাজারে মানুষ কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করে এবং উপভোগ করে। আমি সঞ্জয় মাহাতো কড়াই থেকে আসছি। আপনার সঞ্জয় মাহাতো হচ্ছে, খুবই সুন্দর উপভোগ মনে হচ্ছে এখানে এই মেলাতে। সকলকে আমন্ত্রণ করব মেলাতে। নিরাপত্তা কেমন মনে করছেন? খুবই ভালো এইখানে আমাদের এই জঙ্গলমহলের মেলা। সবাই সুষ্ঠুভাবেই থাকায়, সবাই মানে শান্ত শৃঙ্খলভাবে মেলার উপভোগ করছেন সকলেই, এবং খুবই নিরাপত্তারভাবে মেলা করতে কোনো অসুবিধাও নেই। এখনো পর্যন্ত কোনো ঝামেলা সেরকম হবে না, এই আশা কামনা করি এই মেলাতে। কোথা থেকে আসছেন? আমি সুইসা থেকে এসেছি, সুইসা থেকে নোয়াডি গ্রাম আমার বাড়ি। নাম কি? আমার প্রসাদ তৈরি। এটা হচ্ছে বিভিন্ন গ্রাম যে আশাপাশি আছে, যে বুর্দা, বুকাডি, বুকাদা, এই যে গ্রাম কাছাকাছি আছে, সেই গ্রামের সমস্ত লোকেদের সহযোগিতা এটা হচ্ছে, প্রত্যেকেই সহযোগিতা করে, মানে পূর্ণ সহযোগিতা। এটা কত বছর পূর্ণ হলো মেলাটা? প্রায় কয়েক বছর ধরে চলছে। নিরাপত্তা কেমন থাকে মেলাতে? নিরাপত্তা দিকটা নিজে নিজেই সবাই নিরাপত্তা, এমনি সিভিক আছে, সিভিক বাদ দিয়েও এখানকার যারা জনসাধারণ তারা এরা মেলাটা নিজেদের মেলা এবং নিজেদের মা বোনেদের সমাগম, এটা নিজেকে সবাই চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা করে আর এটা নিরাপত্তার ব্যবস্থাটা নিজে নিজে করে, এখানে অন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। শুভারম্ভ হয়ে আজ থেকে প্রায় 13-14 বছর আগে, এবং এটা প্রত্যেক বছর এইভাবে আনুষ্ঠানিকভাবে এখানে অনুষ্ঠান করা হয়। এটা কত বছর হলো মেলাটা? এটা আমাদের 15তম মেলা। আপনার এখানে মেলায় কীভাবে মেয়ে ছেলেরা এবং ছেলেদেরকে আপনারা কীভাবে পরিচালনা করেন? অনেক এখানে দেখুন পুরুলিয়ার যে লোকসংস্কৃতি, তার যে ঐতিহ্য, সেগুলোকে বেস করে এখানে প্রোগ্রাম করা হয়। এখানে টুসুর আয়োজন থাকে, আমরা যারাই মহিলাগণ টুসু নিয়ে আসেন তার আগে আমরা শাল পাতায়, কাঁচা শাল পাতায় গুড়পিঠাদি কমিটির তরফ থেকে, এবং আমাদের এই মানভূমের ঝাড়গ্রামের বিভিন্ন লোকসংস্কৃতির মধ্যে যেটা আমাদের ঝুমর শিল্পীর একটা অনুষ্ঠান থাকে, আমাদের এই অনুষ্ঠানে জারির যে ভোলানাথ মাহাতো, যেটা আমাদের পাতা নাচ বলে পুরুলিয়া জেলায়, সেই পাতা নাচেরও অনুষ্ঠান আমাদের এখানে আছে, এবং বিভিন্ন রঙারঙ প্রোগ্রামও এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া সাঁওতালি নাচ আছে, মোরগ লড়াই আছে, বিভিন্ন লোকাল সংস্কৃতির উপর এই প্রোগ্রামটা শুরু করা হয়। মহিলাদের নিরাপত্তা কেমন মেলাতে? আমাদের এখানে প্রায় 100 জন ভলেন্টিয়ার আমাদের মেলা কমিটির তরফ থেকে নিয়োগ করা আছে, এবং প্রশাসনের তরফ থেকে কিছু সিভিক ভলেন্টিয়ার এখানে আছেন, তাদের দ্বারাই আমরা এবং গ্রামবাসীর সহযোগিতায় আমরা এখানে পুরো মেলাটা ভালোভাবে পার করি, এবং সবাই সহযোগিতা করে আজ পর্যন্ত আমাদের 10-15 বছরের এই মেলায় এখনও পর্যন্ত ঝুটঝামেলা বা ঝগড়া কোনো দিন হয়নি। এটাই আমাদের মানে এখানকার এলাকার লোকের আমাদের উপর আশীর্বাদ। মেলাটা কার উদ্যোগে হচ্ছে? কী বললেন? মেলাটা কার উদ্যোগে হচ্ছে? মেলাটা আমাদের এই বুকাডি, মানকিটি এবং বুর্দা ষোলো আনার উদ্যোগে, এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ সবার উদ্যোগে এই মেলাটা করা হয়। আমি মেলা কমিটির মূল দায়িত্বে আছি, মেলা কমিটির সেক্রেটারি মহাদেব মেলা কমিটির, এবং আমার সাথে আমার পুরো টিম আছে, বিভিন্ন ক্লাব আছে, তাদের সহযোগিতায় আমি এই মেলাটা পার করি প্রত্যেক বছর। আপনার নাম? আমার নাম রাকেশ মাহাতো। আমরা অনুরোধ করবো যেন এই মেলায় ফিতা খেলা হয়, যদি আমরা ফিতা খেল দেখতে পাই